আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণি দেশি খাবার। আজ আমরা চাইনিজ স্টাইলের কিছু সবজি রান্না করব। এখানে আছে ব্রোকলি আর পেঁপে, ক্যাপসিক্যাম আর কিছু নিব আমরা, মটরশুঁটি আর নিব, গাজর, দুইটা টমেটো আর পেঁয়াজ সবজি করেই কাটা হবে, আদা আর রসুন কুচি। আর এখানে আছে কিছু গোলমরিচের গুঁড়া আর সয়া সস, 4 চামচের হাফ চামচ চিনি, এটা চিনিটা আপনারা মনে চাইলেও দিতে পারেন, না চাইলেও চলবে। আর দিয়ে দিব লবণ আর সয়াবিন তেল। তা আসুন আমরা রান্নায় চলে যাই। চাইনিজ সবজির জন্য একটা প্যান বসায় দিলাম, আর এখানে আছে আমার আদা কুচি আর রসুন কুচি। আদা কুচি আর রসুন কুচিটা আমরা তেমন একটা লাল করব না, হালকা বাদামি কালার করব। এখানে দিয়ে দিলাম পেঁপে, গাজর আর ছোট একটা আলু। আলুটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, আমি দিলাম একটু মজা লাগার জন্য, যেহেতু এগুলো শক্ত জিনিস আগে আমরা এগুলো ভেজে ফেলবো। দিয়ে দিব আমরা পরিমাণ মতো একটু লবণ, এটা তেলের উপরে হালকা করে ভেজে নিতে হবে। কিছুটা সিদ্ধ হয়ে আসছে পেঁপে আর গাজর আলু, এখানে দিয়ে দিলাম আমরা মটরশুঁটি আর দিয়ে দিব আমরা ব্রোকলি। আমি ফুলকপিটা নেই নেই, এমনিতে অনেক সবজি হয়ে গেছে। দিয়ে দিব আমরা 2 চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটাও পানিতে গুলে নিব। যে যেমন আঠাটা খাইতে চান, ঘনটা আর কি, যে যেমন ঘনটা খেতে চান। আমার সবজিগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু এখানে কুসুম গরম পানি দিব। দিয়ে দিলাম, আর একটু সিদ্ধ হবে। দিয়ে দিব আমরা আস্ত কাঁচামরিচ আর ক্যাপসিকাম। দিয়ে দিব আমরা সবজির মতনই পেঁয়াজ কাটা। দিয়ে দিলাম একটু কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিছি একটু সয়া সস। যেটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, আমি একটু হালকা করে চামচের আগা দিয়ে টেস্টিং সল্ট দিলাম, সয়া সস একটু কম হয়ে গেছে দিলাম। আর দিয়ে দিব আস্তে আস্তে আমরা এখানে কর্নফ্লাওয়ার, অল্প অল্প করে দিব, অল্প রেখে দিলাম, ঘনটা যেমন আপনারা খান। বাকিটা আবার ছেড়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিতেই হবে। আর চাইনিজে গেলে তো চাইনিজে টেস্টিং সল্ট অবশ্যই দেয়। তা দিয়ে দিলাম আমরা 2টা ডিম ভেঙে। হয়ে গেল আমাদের চাইনিজ ভেজিটেবল। আমার চাইনিজ সবজিটা পারফেক্ট হয়ে গেছে। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আমি চিনিটা দিলাম না, যেহেতু আমার পাকা পেঁপেটা মানে একটু, আমার চাইনিজ সবজিটা রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আমি চিনি দিলাম না, পেঁপেটা একটু হালকা লাল হয়ে গেছিলো তাই একটু মিষ্টি মিষ্টি হয়েছে। আমি লবণ দেখছি, অনেক মজা, অনেক মজা হয়েছে। তো রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ।